অনেকেই আছেন যারা কিছু খেয়ে যেন হজম করতে পারেন না। কোনো কিছু খেলেই পেটে ভুটভাট, পায়ুপথ দিয়ে বারবার গ্যাস নিঃসৃত হওয়া, বুক জ্বালা পোড়া, গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যায় যেন তাদের জীবন জর্জরিত হয়ে গিয়েছে। চাচ্ছেন ঘরোয়া সমাধান। আপনাদের মধ্যে যারা কোনো প্রকার ঔষধ না খেয়ে গ্যাসের সমস্যা সমাধান করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্যই। আজকাল অ্যাসিডিটির সমস্যায় ভোগেন না এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন। অনিয়মিত খাওয়ার রুটিন, ভাজা পোড়া, তৈলাক্ত খাবার, প্রক্রিয়াজাত খাবার সহ নানা কারণে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন ছেলে বুড়ো সবাই। এর লক্ষণ হিসেবে বেশিরভাগ সময় আমরা দেখি পেট ফাঁপা, বুক ও গলা জ্বালা পোড়া করা, বারবার করে গ্যাস নিঃসৃত হওয়া ইত্যাদি। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই সমাধান খোঁজেন ওষুধে, কিন্তু প্রথম থেকে যারা ওষুধ খাচ্ছেন তাদের কিন্তু আর পরবর্তীতে ওষুধ কাজ করে না। যারা 3 মিনিটের মধ্যে ঘরোয়া উপায়ে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পেতে চাচ্ছেন, পাশাপাশি চাচ্ছেন রোজ সকালে কনস্টিপেশনের সমস্যা থেকে মুক্তি পেতে, তারা অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যার সবচেয়ে বড় দাওয়াই হলো একে প্রতিরোধ করা। কিছু নির্দিষ্ট কারণ আছে যা আমাদের অ্যাসিডিটি সমস্যাকে বাড়ায়। যেমন কারো কারো টানা না খেয়ে থাকলে, কারো কারো ভাজা পোড়া খেলে, কারো অনেকক্ষণ রোদে থাকলে, আবার কারো ক্ষেত্রে সেটা বিশেষ কোনো খাবার থেকে হতে পারে। কিসে আপনার অ্যাসিডিটি দেখা দেয় সেটি আপনার এড়িয়ে চলাই উত্তম। প্রশ্ন থাকতে পারে গ্যাস বা অ্যাসিডিটি কেন হয়। পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে অতিরিক্ত অ্যাসিড নিঃসরণের ফলে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা হয়। সাধারণত অনেকক্ষণ খালি পেটে থাকলে, অতিরিক্ত চা কফি পান করলে, মশলাযুক্ত ও ভাজাভুজি খাবার বেশি পরিমাণে খেলে, খাওয়ায় অনিয়ম হলে, রাতের খাবার খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ার অভ্যেস থাকলে, অতিরিক্ত মদ্যপান, ধূমপান, দুশ্চিন্তা, অনিদ্রা ইত্যাদি কারণে পেটে গ্যাস হতে পারে। গ্যাস অম্বলের কারণে পেট ফুলে যায়, ঢেকুর ওঠে, বুক জ্বালা করে এবং পেটের অন্যান্য সমস্যা দেখা যায়। গ্যাস্ট্রিকের সমস্যা দূর করার জন্য প্রথম যে ঘরোয়া উপাদানটি আপনাদেরকে সাহায্য করতে পারে সেটি হচ্ছে মৌরির দানা। মৌরিকে অনেকেই মিষ্টি জিরা বা বড় জিরা নামেও চিনে থাকেন। মুহূর্তেই আপনার গ্যাসের ব্যথা কমাতে পারে মৌরি। খাওয়ার পরে মৌরি চিবিয়ে খেলে অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকে না। রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে পানিতে মৌরি ভিজিয়ে রাখুন, পরের দিন সকালবেলা খালি পেটে এই পানীয়টি পান করুন, কিংবা গরম পানিতে মৌরির সঙ্গে কয়েকটি পুদিনা পাতা দিয়ে ফুটিয়েও খেতে পারেন। এইভাবে গ্যাসের সমস্যা থেকে রেহাই মিলবে খুব শীঘ্রই। কাঁচা পেঁপে বা পাকা পেঁপে উভয়ই খুব দ্রুত গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দিতে সাহায্য করে। পেঁপেতে থাকা পাপাইন এনজাইম আমাদের হজম প্রক্রিয়াকে সহজতর করে, ফলে অ্যাসিডিটির মতো সমস্যা হতে পারে না। প্রত্যেকদিন ডায়েটে 1 থেকে 2 টুকরো কাঁচা পেঁপে রাখুন। চেষ্টা করুন সকালবেলা কাঁচা পেঁপের জুস অথবা কাঁচা পেঁপে চিবিয়ে খেতে, আর দিনের যে কোনো সময় 1 বাটি পাকা পেঁপে খেতে পারেন। এই সবগুলো রেমেডি যে আপনাকে প্রতিদিন ব্যবহার করতে হবে তা কিন্তু নয়। আপনি গ্যাস্ট্রিকের সমস্যা দূর করার জন্য আপনার হাতের কাছে সহজে যে রেমেডিটি পেয়ে যান সেটি ব্যবহার করুন, দেখবেন খুব দ্রুত গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাবেন। গ্যাসের সমস্যা দূর করতে সাহায্য করে শসা। পেট ঠান্ডা রাখতে বেশ কার্যকরী খাবার এটি। কাঁচা শসা হজমেও সাহায্য করে, এতে রয়েছে ফ্লাভোনয়েড এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা পেটে গ্যাসের উদ্রেক কমায়। এছাড়া এতে প্রচুর পরিমাণে সিলিকা ও ভিটামিন সি রয়েছে যা দেহের ওজন কমাতে আদর্শ টনিক হিসেবে কাজ করে। নিয়মিত শসা খেলে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হয়ে যায়, তাই খাবারের সাথে অবশ্যই নিয়মিত করে একটি শসা রাখতে পারেন। তেমনই এটি আপনার ত্বক সুন্দর রাখতে সাহায্য করবে, পাশাপাশি আপনার ডিহাইড্রেশন বা পানি শূন্যতার সমস্যা থাকলে তাও দূর করবে, কেননা আমরা সকলেই জানি ডিহাইড্রেশনের সমস্যা থেকেই কিন্তু কনস্টিপেশন হয়। এর পরবর্তী ঘরোয়া উপাদান হচ্ছে পুদিনা পাতা। অ্যাসিডিটির সমস্যায় 2 থেকে 3টি পুদিনা পাতা চিবিয়ে খেতে পারেন। চিবিয়ে খেতে খারাপ লাগলে 1 কাপ জলের মধ্যে 5 থেকে 10টি পুদিনা পাতা সেদ্ধ করে পানিটি কুসুম গরম অবস্থায় এলে এর মধ্যে 1 চামচ খাঁটি মধু মিশ্রিত করে খেয়ে ফেলতে পারেন। ডায়াবেটিস রোগী থাকলে মধু বাদ দিতে হবে। এই পানীয় পান করার ফলে বমি ভাব, জ্বালা পোড়া, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি, বদহজম ও টক ঢেকুরের সমস্যা খুব দ্রুত ভালো হয়ে যাবে।
পুদিনা পাতার এই চা আপনি খাবার খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা পরে পান করবেন, বা যারা যখনই গ্যাসের সমস্যায় ভুগছেন তখনই এই রেমিডিটি প্রস্তুত করে পান করে ফেলুন, দেখবেন উপকার পাবেন। সারা বছর যদি পুদিনা পাতা পাওয়ার কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে বিকল্প পদ্ধতি হিসেবে পুদিনা পাতা শুকিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। গ্যাসের সমস্যা দূর করার জন্য সবচেয়ে কার্যকরী ঘরোয়া রেমিডির মধ্যে একটি হচ্ছে আদা। আদার অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান অ্যাসিডিটির সমস্যা দূর করতে খুবই কার্যকরী। আদা কুচি করে সামান্য লবণ সহযোগে চিবিয়ে খেলে অ্যাসিডিটি অনেকটাই উপশম হয়। যখনই কারো গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা হচ্ছে তখনই এক টুকরো আদা ভালো করে থেতো বা কুচি করে পানিতে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপরে সেই পানীয়টি পান করুন। কুসুম গরম অবস্থায় পান করতে পারেন। এই পানীয়টি অন্তত পক্ষে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিতে হবে। যাদের খুবই বেশি গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা আছে তারা অন্তত পক্ষে দিনে দুবার এই রেমিডিটি খাওয়ার চেষ্টা করবেন। এছাড়াও আদা কুচি করে তার মধ্যে হালকা গোলমরিচের গুঁড়ো ও বিট লবণ মিশ্রিত করে চিবিয়ে খাবেন। এতে করেও আপনাদের বুক জ্বালা পোড়া ও গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা চটজলদি দূর হয়ে যাবে। চটজলদি গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে পারে যে উপাদানটি সেটি হচ্ছে মেথি। এক গ্লাস পানিতে 1 চা চামচ মেথি গুঁড়ো মিশিয়ে খেলে অ্যাসিডিটি জ্বালা পোড়া অনেকাংশেই কমে যায়। অথবা 1 চা চামচ মেথি দানা 1 গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালবেলা খালি পেটে সেই পানীয়টি পান করুন, অথবা পানীয়টি ফুটিয়ে সেই পানীয়টি চায়ের মতো করেও পান করতে পারেন। যাদের মেথি বীজ খেলে কোনোরূপ অসুবিধা হয় না তারা মেথি বীজ সহ চিবিয়ে খেতে পারেন। তবে কিডনি রোগী ও যাদের ক্রিয়েটিনিনের পরিমাণ বেশি আছে তারা সাধারণত মেথি বীজ খেতে পারেন না। তারা আস্ত মেথি বীজ ভিজিয়ে শুধুমাত্র ভেজানো পানীয়টি পান করুন। খুব দ্রুত গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে পারে এমনই একটি ঘরোয়া উপাদান হচ্ছে দারুচিনি, লবঙ্গ ও সাদা এলাচ। 1 গ্লাস পানিতে 1/2 চা চামচ দারুচিনির পাউডার মিশিয়ে ফুটিয়ে নিন। এটি খেলে অ্যাসিডিটির সমস্যায় দারুণ আরাম মেলবে। পাউডার খেতে অসুবিধা হলে 2 কাপ পানিতে 2 থেকে 3টি দারুচিনির দানা দিয়ে সেই পানীয়টি ফুটিয়ে নির্জা সমেত পান করুন। এছাড়া যখনই আপনার গ্যাস্ট্রিকের সমস্যা অনুভূত হবে 1টি বা 2টি লবঙ্গ চিবিয়ে খান, সাথে খেতে পারেন 1টি সাদা এলাচের টুকরো। আদার মতো রসুনও আমাদের গ্যাস ও অম্বলের হাত থেকে মুক্তি দিতে সাহায্য করে। তাই রোজ সকালবেলা খালি পেটে 1 টুকরো কাঁচা রসুন চিবিয়ে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। এছাড়াও রসুন কুচি করে তার মধ্যে বিট লবণ মিশ্রিত করে খেতে পারেন। এতে খাওয়ার পরে অম্বলের সমস্যা থাকবে না। আপনাদের মধ্যে যারা রসুন খেয়ে হজম করতে পারেন না তারা খালি পেটে রসুন না খেয়ে খাবার খাওয়ার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে খাবেন। এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে যা খাওয়ার পর আমাদের হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে ও খাবারকে দ্রুত হজম হতে সাহায্য করে। গ্যাস্ট্রিক ও কনস্টিপেশনের সমস্যা দূর করতে খুবই সাহায্যকারী একটি ফল হচ্ছে আনারস। আনারসে রয়েছে 85% পানি এবং ব্রোমেলিন নামক এক ধরনের উপকারী উপাদান যা আমাদের হজমে সাহায্য করতে অত্যন্ত কার্যকরী। এটি আমাদের পাচক রস বাড়াতে সাহায্য করে। আনারসের এই এনজাইমটি আমাদের পরিপাকতন্ত্র পরিষ্কার রাখে। তাছাড়া আনারস ত্বকের জন্য অত্যন্ত উপকারী। যারা বেশি করে লবণ খান তাদের গ্যাস ও হজমে সমস্যা হতে পারে। কলায় যে পটাশিয়াম আছে তা শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখে। তাই কলা আমাদের হজমে সাহায্য করে এবং দেহ থেকে দূষিত পদার্থ দূর করে দেয়। নিয়মিত খাদ্য তালিকায় 1 থেকে 2টি পাকা কলা রাখতে পারেন। পরবর্তী খাবার হচ্ছে হলুদ। হজম সংক্রান্ত সকল ধরনের সমস্যা সমাধানে হলুদ দারুণ কার্যকরী। এটি চর্বি জাতীয় খাবার হজমে ভূমিকা রাখে। তাই রোজ সকালবেলা 1 টুকরো কাঁচা হলুদ চিবিয়ে খেতে পারেন। হলুদ আমাদের শরীরের প্রদাহ কমাতেও সাহায্য করে। তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস খাঁটি দুধের মধ্যে 4 চামচের 1/4 ভাগ কাঁচা হলুদ বাটা অথবা 1 চিমটি হলুদ গুঁড়ো মিশ্রিত করে পান করুন। যাদের গ্যাসের সমস্যা প্রবল তারা গরম দুধ না খেয়ে ঠান্ডা দুধের মধ্যে মিশ্রিত করে খাবেন। গ্যাস্ট্রিকের সমস্যা দূর করার জন্য হলুদের পাশাপাশি আরও একটি ঘরোয়া উপাদান হচ্ছে টক দই। খাবার খাওয়ার পরে যদি আপনি টক দই খেতে পারেন তাহলে খাবার ভালোভাবে হজম হবে। এটি আপনার গ্যাসের সমস্যাকেও দূর করবে। তবে খাবার খাওয়ার একেবারে পরপরই টক দই খাবেন না, অন্তত পক্ষে 1/2 থেকে 1 ঘন্টা অপেক্ষা করে টক দই খান। দেখবেন গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূরে থাকবে। অ্যাসিডিটির জ্বালা পোড়া পেট ফাঁপার সমস্যা থেকে বাঁচতে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। অ্যাসিডিটি হলে পানি পান করলে পেটের গ্যাস বের হয়ে আসতে পারে এবং অস্বস্তি দূর হয়। আর যদি আপনি নিয়মিত প্রয়োজনীয় পানি পান করেন তাহলে আপনার অ্যাসিডিটির সম্ভাবনাও কমে যাবে।
কারণ আমাদের হজম ও পরিপাকক্রিয়ায় পানি খুব জরুরি একটি উপাদান। আর হজম ও পরিপাক যদি স্বাভাবিক হয় তাহলে অ্যাসিডিটি এমনিতেই কমে যায়। এছাড়াও আমাদের সকলেরই উচিত আমাদের জীবনধারায় কিছু পরিবর্তন আনা। এই পরিবর্তনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রাতে খাওয়ার অন্তত 1 থেকে 2 ঘন্টা পরে ঘুমাতে যান, পারলে খাওয়ার পর কিছুক্ষণ হাঁটার অভ্যেস করুন, একেবারে অনেকটা না খেয়ে অল্প পরিমাণে খান এবং বারবার খাওয়ার চেষ্টা করুন। প্রতিদিন অন্তত পক্ষে 1/2 ঘন্টা ইয়োগা বা এক্সারসাইজ করুন, অনেকক্ষণ খালি পেটে থাকবেন না, এতে গ্যাস ও অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে। প্রতি 2 ঘন্টা অন্তর কিছু না কিছু খাওয়ার চেষ্টা করুন। ওজন নিয়ন্ত্রণে রাখুন, কারণ স্থূলতা হজমে সমস্যা হওয়ার একটি বড় কারণ। সারাদিনে 3 থেকে 4 লিটার জল পান করতে হবে, মাঝে মাঝে উষ্ণ গরম জলও পান করতে পারেন। তবে কতটুকু পরিমাণে জল আপনার জন্য উপযুক্ত তা চিকিৎসকের সঙ্গে কথা বলে নেওয়াই ভালো। বাইরের অতিরিক্ত মশলাযুক্ত কিংবা তেলে ভাজা খাবার এড়িয়ে চলুন। পরিমিত পরিমাণে অ্যালকোহল খান, পারলে অ্যালকোহল পুরোপুরি বাদ দিন, ধূমপান বর্জন করুন। দুশ্চিন্তামুক্ত হয়ে সবসময় মানসিকভাবে হালকা থাকার চেষ্টা করুন। প্রয়োজনে সারাদিনে নিজের জন্য কিছু সময় রাখুন, সেই সময় নিজের পছন্দযুক্ত কাজগুলো করুন, দেখবেন আপনার ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকের এই উপকারী ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।